কতগুলো কথা শুনছিলাম, মানে দেশ নাকি ভেঙে দিতে চাইছে। আচ্ছা, অনন্ত মহারাজ কাদের এমপি, উনি কি বলেছিলেন? ভঙ্গটা ভেঙে দিতে চেয়েছিলেন তো, ভাঙার কথা কারা বলে? টুকরো করে দেওয়ার কারা কথা কারা বলে? ললিত মোদীর সঙ্গে ফটো কার দেখা? আমি কার কথা বললাম? আজকে আমরা ফটোর কথা বলছিলাম, ললিত মোদী চোরটা, ওই চোরটার সঙ্গে কার ফটো দেখা? যদি মেহুল চোস্কির সঙ্গে কার ফটো দেখা? ওনার জন্য প্রশ্ন আছে অনিন্দবাবু, একটা কথা বলছি, অজিত পাওয়ারটা আর আসছে খুব ভালো কথা, বলুন দুর্নীতি নিয়ে বলতে চান? অরবিন্দ কেজরিওয়াল 21 তারিখ ডাক পেয়েছেন, আবার এটা জিজ্ঞাসা করবো, বলবেন না? না বলছি যুব তৃণমূল নেতা, যুব তৃণমূল নেতা, বড় বাজারের যুব তৃণমূল নেতা। আমার এই প্রোগ্রামে 5000 লোক আছে, ওই লোকের ভিতরে ও আছে, এমনিও আমি ওকে চিনতামই, পাশে গলিতে থাকতো, ঠিক আছে? খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, পড়াশোনা ভালো জান, ভালো ছেলে। বলছি এটা এটা যোগী বলেছেন? বিজেপি শাসিত কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী, অর্ধমন্ত্রী কেউ বলেছেন? যেমন যেমন প্রধানমন্ত্রী বলেছেন মহেশ চস্কি ভাই, তেমন বলেছিলেন? কবে বলেছিলেন? দেশের পালিয়ে যাওয়ার পর, আপনি আপনি দেশের পালিয়ে যাওয়ার পর বুধবার বলেছিলেন? হ্যাঁ বুধবার বলেছিলেন। কবে ওই ডেটটা? দেশের পালিয়ে যাওয়ার পর। আপনাদের আর্কাইভ নেই চালান না, এটা বললে সুবিধা হয়। আপনাদের আর্কাইভ আছে কি? মানে এটা এড়িয়ে যেতে পারলে সুবিধা হয়। মানুষরা, ভারতের মানুষ দেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন না? মালিককে মানে ললিত চা ভালো ছেলে তো? বলছি ললিত চা ভালো ছেলে, বলছি ললিত চা ভালো ছেলে তো? লালা চোর, তাকে স্বরাষ্ট্র বন্ধকে মন্ত্রী করেছে। আচ্ছা ললিত চা ভালো ছেলে, তার মানে বেশ করতে পারছে। ললিত চা সুরেন্দ্র ভালো ছেলে, আজকে নিজেরই ঠিক করতে পারছে না কে এক টাইম বেশি ভালো। হ্যাঁ মানে কি আদি যত না বলতে পারছে, অনির্বাণ তার থেকে বেশি বলছে। অনির্বাণ সঞ্চালক, আমাদের সঞ্চালক তো অনির্বাণ, তার কারণ তার কারণ আজকে তার কারণ সঞ্চালক আমি বলতে পারছি, আমি সঞ্চালক বলতে পারছি, ওই চাকরি ছেড়ে এসেছি অনেক দিন। অনির্বাণ আমার অনির্বাণ দায়িত্ব বলছি। ও আপনারা দুজনে মিলে বলবেন? না না আমরা তো সত্যি কথাটা বলছি, না কারণ বলে দিই পাঠিয়ে দিচ্ছি। আপনি ওইটা বলছেন সব শেয়ারের ঠিক করে এসেছেন।